আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান জনি। গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগত। আজকে থেকে আমরা ফটোশপের টুলসগুলোর ব্যবহার দেখব, কোন টুলস কীভাবে ব্যবহার করতে হয় তা দেখব। তো প্রথমে আমরা একটি নিউ ডকুমেন্ট সেট আপ করে নেব। নিউ ডকুমেন্ট সেট আপ করার জন্য মেনু বারের ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে নিউ অথবা শর্টকাট কি কন্ট্রোল এন প্রেস করব। কন্ট্রোল এন প্রেস করার পরে আমরা দেখব যে আমাদের নিউ ডকুমেন্ট চলে আসছে। তো এখানে যা আছে তাই থাক, তো আমরা ওকে প্রেস করব। করার পরে আমরা একটি ইমেজ ওপেন করব। ইমেজ ওপেন করার জন্য আমাদেরকে মেনুতে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে ওপেনে অথবা শর্টকাট কি কন্ট্রোল ও প্রেস করতে হবে, সরি কন্ট্রোল ও। কন্ট্রোল ও প্রেস করলে আমাদের যে পিকচারটা আমরা নিতে চাই সেটাকে সিলেক্ট করব, করে ওপেনে ক্লিক করব। তো আমরা দেখতেছি যে আমাদের পিকচারটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুইটি ট্যাব ওপেন হয়েছে, একটি হলো আমাদের নিউ ডকুমেন্ট সেট আপ আর একটি হলো আমাদের ইমেজ। তো ইমেজটাকে আমাদের নিউ ডকুমেন্ট সেট আপে নিয়ে যাওয়ার জন্য আমরা জাস্ট এটাকে ধরে মাউসটাকে ট্র্যাক করে আমাদের নিউ ডকুমেন্টে নিয়ে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে ছেড়ে দেব, তাহলে দেখব আমাদের পিকচারটি চলে আসছে। তো এখন আমরা দেখব যে মুভ টুলসের কাজ। আমাদের এই টুলস বারের প্রথম টুলসটি হলো মুভ টুলস। মুভ টুলসটি আসলে কিভাবে কাজ করে সেটা হলো, মুভ টুলসের কাজ হলো মুভ করা কোনো অবজেক্ট বা পিকচারকে আমরা যেখানে খুশি আমাদের মন মতো আমরা মুভ করতে পারি, এটা হলো মুভ টুলসের কাজ। তো আমরা জানি মুভ টুলস বারের সাথে এই অপশন বার বা কন্ট্রোল বারের সম্পর্কিত। তো আমরা যখন কোনো টুলসকে সিলেক্ট করি তখন দেখব যে অপশন বার বা কন্ট্রোল বারটি চেঞ্জ হচ্ছে। তো আমরা যখন এই মুভ টুলসে ক্লিক করি তখন এই অপশনগুলো আসে। তো এই অপশনগুলা কাজগুলো আমরা দেখি একটু। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে লেয়ার, লেয়ারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব এখানে গ্রুপ বা লেয়ার লেখা। তো গ্রুপ বা লেয়ার এগুলো কি, এগুলো হলো যে আমরা বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করি। তো এই লেয়ার নিয়ে আমরা টিউটোরিয়াল বানাবো লেয়ার এবং গ্রুপ নিয়ে, তখন বুঝতে আপনার সুবিধা হবে। তো এটা ডিফল্ট অবস্থায় আমরা লেয়ার সিলেক্ট করে রাখবো সবসময়। তো লেয়ারের পাশে আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। শো ট্রান্সফর্ম কন্ট্রোলে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব কি একটা ফ্রি ট্রান্সফর্ম সেটিংয়ের সেটিংয়ে অপশন চলে আসছে। তো এটার কাজ কি, এটার মাধ্যমে আমরা পিকচারকে বড় ছোট করতে পারবো, আমাদের মন মতোভাবে বড় ছোট করতে পারবো। এটাকে আমরা চাইলে আমরা রোটেট করতে পারবো, যেখানে খুশি এইভাবে রোটেট করতে পারবো। তো এটার কাজ এটাই। তারপরে যদি আমরা মাউসের রাইট বাটনে যদি ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন দেখতে পারবো যে এই অপশনগুলো আসলে কিভাবে কাজ করে। এগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব, এক একটা করে চুজ করব যে আসলে কোনটা কিভাবে কাজ করে। তো আমরা যদি স্কিউটা দেখি তো দেখব যে এটা এভাবে কাজ করে। তো এটা সাধারণত আমাদের ব্যানার, যখন আমরা ব্যানার বানাবো তখন এটা ব্যানারের ক্ষেত্রে অনেক হেল্পফুল একটা টুলস। এইভাবে করে আমরা আর কি বিভিন্ন অপশনগুলো দেখবো, এই যে পার্সপেক্টিভটা কিভাবে কাজ করে, পার্সপেক্টিভটা কাজ করে দেখবো যে আমাদের দুটো অবজেক্ট ঠিক থাকবে, বাকি অবজেক্টগুলো ছোট বড় হচ্ছে, এভাবে মাঝখানে ছোট বড় হবে, এই যে মাঝখানে ছোট বড় হবে। যদি আমরা দেখি ওয়ার্পে, দেখি ওয়ার্পে দেখবো যে আমরা এখানে যদি এটা এইভাবে টেনে দিই তাহলে এটা এরকম হবে। তো এটা এগুলো আসলে ব্যানার বানাতে অনেক হেল্প করে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা হ্যান্ডেল দেখতে পাচ্ছি, এই হ্যান্ডেলটাও আমরা সরিয়ে আমরা এটাকে চেঞ্জ করতে পারি এভাবে। তো এটাকে চাইলে আমরা রোটেট করতে পারবো, 180 ডিগ্রি রোটেট করতে পারবো, 90 ডিগ্রি রোটেট করতে পারবো, বা ফ্লিপ হরিজেন্টাল করতে পারবো। তো এগুলোর কাজ আসলে এরকমই, কোনটার কাজ কি এগুলো আমরা পরে দেখব। তো কথা হলো আমাদের তো একটি প্রজেক্টের বা যখন আমরা কাজ করব তখন একাধিক ইমেজ নেওয়ার প্রয়োজন হতে পারে, একাধিক অবজেক্ট নেওয়ার প্রয়োজন হতে পারে। তো তখন ক্ষেত্রে যখন আমরা মুভ টুলস সিলেক্ট করব তখন তো আমাদের সবগুলা ইমেজ বা সবগুলা অবজেক্ট আমাদেরকে ছোট বড় করতে হবে না, রোটেট করতে হবে না, তাই না? তার জন্য আমরা এই যে আমরা যে শো ট্রান্সফর্মে একটা টিক চিহ্ন দিয়ে দিছি এটা আমরা উঠিয়ে নিব।
তো যখন আমাদের রোটেট করার প্রয়োজন হবে বা যখন আমাদের কোনো ইমেজ ছোট বড় করার প্রয়োজন হবে তখন আমরা ফ্রি ট্রান্সফর্ম করে নিব। ফ্রি ট্রান্সফর্ম করার জন্য এই যে এখানে আমরা যদি এডিট অপশনে ক্লিক করি, মেনু বারের এডিটে ক্লিক করি, ক্লিক করার পরে যদি এখানে দেখবো যে ফ্রি ট্রান্সফর্ম বা শর্টকাট কি কন্ট্রোল টি যদি প্রেস করি তাহলে এই যে আমাদের ট্রান্সফর্মটা চলে আসছে। ওকে, তো হলো এই হলো মুভ টুলসের কাজ আর হলো ফ্রি ট্রান্সফর্মের কাজ। তো আজকের পর্বে এইটুকুই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।